আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক পোস্টার ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলপি ওয়েলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে পিএলপি ওয়েলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ওয়েলটি ডাউনলোড করার জন্য ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড চাইবে, আর এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে। তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ওয়েলটি ডাউনলোড করে নেবেন। তারপর ফিক্সেল ল্যাব অ্যাপ স্টোর ফেজান হবে, এই অ্যাপ স্টি ফেলে স্টোরে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে ওপেন ডট ফিল ভ্যালি ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডট ফিল ভিতে ক্লিক করবেন। তারপর ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফিল ভ্যালিটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন, এখান থেকে ফিল ভ্যালিটির উপর ক্লিক করে দেবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে। তো সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন, এই ফটোটি চেঞ্জ করে নিজের ফটো দিবেন, সেই জন্য নিচের দিকে মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন। তারপর রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে আসছে। ফটোটিকে এখান থেকে এভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সুমন আহমেদ রাজীব, এই নামটি চেঞ্জ করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই নামটির লেয়ারটি দেখতে পাবেন, লেয়ারটির পাশে থাকা প্যান আইকনে ক্লিক করবেন, আবার প্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই নামটিকে ডিলিট করে দিয়ে আপনি যেই নামটি দিয়ে ডিজাইনটি তৈরি করতে চান সেই নামটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো সেই নামটি এখানে বসে যাবে। তারপরে এইভাবে নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক্স ডিজাইনার, এই নামটিও চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন তিনটি ফটো, এই এখান থেকে আমি একটি ফটো চেঞ্জ করে দেখিয়ে দিব, আপনারা বাকি দুটি ফটো চেঞ্জ করে নেবেন। তো সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট করে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে তিনটি ফটো লেয়ার দেখতে পাবেন। তো আমি একটি ফটো চেঞ্জ করে দেখিয়ে দিব। তো এখান থেকে এই লেয়ারটির উপর ক্লিক করে দিবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করে বেগে চলে আসবেন। তো এখানে একটু এদিকে স্লাইড করে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটুর, এই টেক্সটুরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করবেন, তো ফটোটি ডিলেট হয়ে যাবে। তারপর এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এই সাইজটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তো ফটো তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো ফটোটি এখানে বসে যাবে। তো ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এই ডিজাইনটি হচ্ছে বিএনপির ছাত্রদলের ডিজাইন। আপনারা যদি আওয়ামী লীগের ডিজাইন করতে চান সেজন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই লেয়ারটিকে হাইড করে দিবেন। এই লেয়ারটিকে হাইড করে দিয়ে এই লেয়ারটিকে এখান থেকে অন করে দিবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে এই লেয়ারটিকে অন করে দিবেন আর এই লেয়ারটিকে হাইড করে দিবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে বেগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ছাত্রলীগের ডিজাইনটি তৈরি হয়ে গেছে। তো সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে আলট্রা বা ভেরি হাই সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।